আসসালামু আলাইকুম বন্ধুরা, আবরার টিউশনের নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তো উপরের টাইটেল দেখে বুঝে ফেলছো নিশ্চয়ই যে এই ক্লাসটা কী নিয়ে। এটা হচ্ছে দর্পণে রশ্মিচিত্র নিয়ে, অর্থাৎ একটা দর্পণে বা একটা আয়নায় কীভাবে প্রতিবিম্বগুলো তৈরি হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর একদম ওই যে আলোর প্রতিফলন চ্যাপ্টারটা আমরা পড়তেছিলাম তার শেষে কিছু ব্যাপার স্যাপার আছে, বিবর্তন, রৈখিক বিবর্তন, সেই জিনিসগুলো নিয়েও এই যে এই ভিডিওর আন্ডারে আমরা আলোচনা করব। তো আমরা আগের ভিডিওতে বিভিন্ন রকম উত্তল আয়না, অবতল আয়না দেখেছিলাম, কীভাবে কোনটা কীভাবে রশ্মি আপতিত হয়, কীভাবে প্রতিফলিত হয় তা দেখছিলাম। তো এই ভিডিওতে আমরা কীভাবে বাস্তবের আয়নাগুলো কাজ করে তা আমরা দেখব। তো চলো আমরা প্রথমে দেখে ফেলি যে উত্তল আয়নায়, উত্তল আয়নায় প্রতিবিম্ব, উত্তল আয়নায় প্রতিবিম্ব। ঠিক আছে, চলো আমরা এটা দেখি। এটা দেখার জন্য আমরা প্রথমে একটা উত্তল আয়না এঁকে নিই। উত্তল আয়নাটা হচ্ছে কিরকম দেখো, এটা যদি একটা উত্তল আয়না চিন্তা করে তাহলে এই পৃষ্ঠটাও, এই পৃষ্ঠটা হচ্ছে উঁচু পৃষ্ঠ, এই পৃষ্ঠটা হচ্ছে নিচু পৃষ্ঠ। যেহেতু উত্তল আয়না তাই আমরা উত্তল পৃষ্ঠটাকে প্রতিফলক হিসেবে ব্যবহার করবো, তার মানে অবতল পৃষ্ঠটাকে আমরা পাড়া লাগাবো, অবতল পৃষ্ঠে আমরা পাড়া দিব বা রূপার অ্যালুমিনিয়ামের প্রলেপটা দিব। তো এখন এটা হচ্ছে মেরুবিন্দু, ঠিক আছে, এটা হচ্ছে মেরুবিন্দু। এদিক বরাবর আমরা একটা লম্বা করে লাইন টেনে নিলাম, ঠিক আছে, মেরুবিন্দু থেকে। এই মেরুবিন্দু থেকে একটা লাইন টেনে নিলাম, দেখো এটাকে ধরে নিলাম একটা বস্তু, ঠিক আছে, এটাকে একটা বস্তু আমরা ধরে নিলাম। দেখো বস্তুটার নাম দিলাম এ বি। এ বি থেকে আসলে কী কী হচ্ছে, প্রথমে এই বস্তুটার মাথা থেকে বা উপরের পৃষ্ঠ থেকে একটা আলোকরশ্মি যদি আপতিত হয় সেটা কী হবে, সেটা দর্পণে এসে আপতিত হলে দর্পণে প্রতিফলিত হবে, দর্পণ থেকে প্রতিফলিত হবে, যেহেতু উত্তল দর্পণ, উত্তল দর্পণে সেটা প্রতিফলিত হবে। আর এ দেখো নিচের পৃষ্ঠ থেকে যখন আলোটা আসবে, অর্থাৎ এ বরাবর যখন আলোটা আসবে, যেহেতু অভিলম্বের সাথে আসতেছে, অর্থাৎ লম্বভাবে আলোটা আসতেছে, যেদিক থেকে আসতেছে সেদিকেই প্রতিফলিত হয়ে যাবে। এক কাজ করো, আমরা এই জিনিসটাকে একটু এদিকে টেনে বাড়াও, ঠিক আছে, এই বিন্দুতে বাড়াও, এই রশ্মিটাকে এদিকে বাড়াও। এটা যে বিন্দু থেকে রশ্মিটা যে বিন্দুতে মিলিত হয়েছে সেটাকে আমরা দিব ছোটো হাতের এফ, অর্থাৎ যে বিন্দুতে রশ্মিটা মিলিত হয়েছে সেটা হচ্ছে ফোকাস বিন্দু। এরপরে এদিকে ধরো একটা তুমি বক্রতার কেন্দ্র আঁকলা সি, তো বক্রতার কেন্দ্র থেকে তুমি একটা রশ্মি একটু বাড়িয়ে নাও তোমার সুবিধার জন্য, এখানে আসছে, ঠিক আছে। তো তুমি এদিকে টেনে নাও, অর্থাৎ বক্রতার কেন্দ্র দিয়ে কোনো রশ্মি যখন আপতিত হবে সেটা আবার সেদিকে চলে যাবে, অর্থাৎ বক্রতার কেন্দ্র দিয়ে রশ্মিটা আসছে আবার বক্রতার কেন্দ্র দিয়ে বাহির হয়ে চলে গেছে। দেখো এই দুইটা ইন্টারসেক্ট পয়েন্টে আমরা একটা প্রতিবিম্ব কিন্তু পেয়ে যাচ্ছি, এ বিটার প্রতিবিম্ব আমরা এ প্রাইম বি প্রাইম পেয়ে যাচ্ছি। দেখো আমি জানি তোমরা কিছুই বুঝো না, কী করছি সেটা আমি একটু ব্যাখ্যা করছি। দেখো এটা যদি একটা উত্তল দর্পণ হয়, এখানে দুইটা জিনিস কাজ করে, একটা হচ্ছে এই যে দেখো এটা যদি একটা দর্পণ হয়, এটা যদি একটা দর্পণ হয়, উত্তল দর্পণ হয়, এটা প্রধান অক্ষের সমান্তরালে কোনো একটা আলোকরশ্মি যদি আপতিত হয় সেটা প্রতিফলিত হয়ে চলে যায়, ঠিক আছে। আর এদিক বরাবর উত্তল দর্পণের পেছনের দিকে একটা মেরুবিন্দু আমরা, একটা সরি এটা হচ্ছে বক্রতার কেন্দ্র আমরা কল্পনা করতেছি, যেটাকে আমরা বলতেছি সি। তো বক্রতার কেন্দ্র দিয়ে যদি কোনো একটা আলোকরশ্মি আসে, ঠিক আছে, কোনো একটা আলোকরশ্মি ধরো এদিক থেকে বক্রতার কেন্দ্র দিয়ে আসলো, বক্রতার কেন্দ্র দিয়ে যদি কোনো একটা আলোকরশ্মি আসে সেটা আবার বক্রতার কেন্দ্র দিয়ে যেভাবে আসছে কেন্দ্র দিয়ে আবার বাহিরে চলে যাবে, এটাই হচ্ছে বেসিক। সেম কাজটা করলাম যে প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোকরশ্মি আসছে, সেটা প্রধান অক্ষের সমান্তরালে চলে গেছে, এই বিন্দুতে সেটা মিলিত হয়েছে, আমরা পেছন দিকে বাড়াইছি এফ বিন্দুতে, আর বক্রতার কেন্দ্র দিয়ে যে আলোকরশ্মিটা ঢুকছে সেটা আবার বক্রতার কেন্দ্র দিয়ে চলে গেছে। এই হচ্ছে মূলত উত্তল আয়নায় প্রতিবিম্ব। তো এখন আসো আমরা প্রতিবিম্বটার প্রকৃতিগুলো লিখি। প্রতিবিম্বটার অবস্থান কোথায়? প্রতিবিম্বটার অবস্থান হচ্ছে আয়নার পেছনে। কেন? কারণ উত্তল আয়নাটার কাজ এদিক থেকে আমরা যেহেতু বস্তুটা এদিকে রাখছি, তাহলে এদিক হচ্ছে আয়নার সামনের অংশ, এটা হচ্ছে আয়নার পেছনের অংশ। তাহলে অবস্থান কোথায়? অবস্থান হচ্ছে আয়নার পেছনে, আয়নার পেছনে এটার প্রতিবিম্বের অবস্থান। এখন আমাকে বলো প্রতিবিম্বটা কি তোমার বাস্তব প্রতিবিম্ব না অবাস্তব প্রতিবিম্ব? অবশ্যই অবাস্তব প্রতিবিম্ব। কেন? দেখো বস্তুটা রাখা হয়েছে এদিকে, অর্থাৎ আয়নার দিকে, প্রতিবিম্বটাও যদি এদিকে তৈরি হইতো তাহলে আমরা বলতে পারতাম যে প্রতিবিম্বটা হচ্ছে বাস্তব প্রতিবিম্ব, কিন্তু প্রতিবিম্বটা তৈরি হয়েছে আয়নার পেছনে। যখনই আয়নার পেছনে কোনো প্রতিবিম্ব তৈরি হয় সেটা হয়ে যায় অবাস্তব প্রতিবিম্ব। তাহলে প্রকৃতি কি? প্রতিবিম্বর প্রকৃতি হচ্ছে অবাস্তব। আমি আবারও বলতেছি, দেখো
বাস্তব, সরি ধারণাটা ভুল হয়েছে, অবাস্তব। দেখো এইদিকে আমরা বস্তুটা রাখছি, যদি এইদিকেই প্রতিবিম্বটা তৈরি হতো তাহলে আমরা বলতাম যে প্রতিবিম্বটা বাস্তব। যেহেতু আয়নার পেছনের দিকে প্রতিবিম্বটা তৈরি হয়েছে তাহলে আমরা বলতে পারতেছি প্রতিবিম্বটা আসলে অবাস্তব। ঠিক আছে, এরপরে দেখো বস্তুটার আকৃতি যা, ঠিক আছে, তার প্রতিবিম্ব কিন্তু তার চেয়ে ছোট, তার মানে আমরা বলতে পারতেছি কি প্রতিবিম্বটা কি একই সাথে প্রতিবিম্বটা খর্বিত প্রতিবিম্ব, কারণ বস্তুর সাথে সাথে প্রতিবিম্বটা কি হয়েছে খর্বিত হয়ে গেছে। ঠিক আছে, প্রতিবিম্বটা কি সোজা না উল্টা, অর্থাৎ দেখো এদিক বরাবর যেটা ছিল এদিকও ঠিক একই, তাহলে আমরা কি বলতে পারতেছি প্রতিটা একই সাথে প্রতিবিম্বটা একই সাথে সোজা। তাহলে আমরা প্রতিবিম্বের অবস্থান বলতে পারতেছি যে প্রতিবিম্বটা হচ্ছে আয়নার পেছনে, প্রতিবিম্বের প্রকৃতি বলতে পারতেছি প্রতিবিম্বটা অবাস্তব, একই সাথে প্রতিবিম্বটা খর্বিত, একই সাথে প্রতিবিম্বটা সোজা। তো আশা করি এই উত্তল আয়নায় প্রতিবিম্বটা বুঝতে পারছো। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, দেখো এটা হচ্ছে সেই তোমার বস্তু, এই বস্তু থেকে প্রধানকের সমান্তরাল যখন একটা আলোকরশ্মি আসতেছে সেটা আয়নায় প্রতিফলিত হয়ে চলে যাচ্ছে, এটাকে আমরা পেছনে একটা বিন্দুতে মিলিত করলাম যেটাকে আমরা বললাম এফ বা প্রধান ফোকাস। তারপরে দেখো বক্রতার কেন্দ্র থেকে একটা লাইন আমি আলতো করে টেনে নিলাম যাতে আমার এই বিন্দুতে একটা ইন্টারসেক্ট পয়েন্ট আমি পেয়ে যাই, যাতে আমার সুবিধে হয়। ঠিক আছে, তো এইখানে এসে সেটা দেখা যাচ্ছে যে বক্রতার কেন্দ্র দিয়ে যে আলোকরশ্মিটা আসছে সেটা আবার চলে গেছে। তো এই দুইটা বিন্দুর ইন্টারসেক্ট পয়েন্ট পাচ্ছি আমরা এখানে যে মিলিত বিন্দু, তো মিলিত বিন্দুতে আমরা একটা প্রতিবিম্ব পেয়ে যাচ্ছি। তো আশা করি প্রতিবিম্বর অবস্থানগুলো তোমরা বুঝতে পারছো। এই হচ্ছে মূলত উত্তলায়নে প্রতিবিম্ব। উত্তলায়নাটার প্রতিবিম্বটা কোথায় কাউন্ট হচ্ছে, আমরা যখন এই যে এই চামচটার এই পৃষ্ঠে কোনো কিছু কাজ করব, এই পৃষ্ঠে যখন এই পৃষ্ঠটাকে যখন আমরা এভাবে রেখে যখন এদিকে আলো ফেলবো তখন আমরা চামচের এই দিকে প্রতিবিম্বটা পাবো, এদিক থেকে আলো ফেলা হইলে এদিকে আমরা প্রতিবিম্ব পাবো। তাই আমরা বলা হচ্ছে যদি এইদিকে আলো ফেলে এদিকে প্রতিবিম্ব পেতাম তাহলে আমরা বলতে পারতাম প্রতিবিম্বটা প্রকৃত প্রতিবিম্ব বা বাস্তব প্রতিবিম্ব। যেহেতু এদিকে প্রতিবিম্বটা পাচ্ছি তাই প্রতিবিম্বটা হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব। আশা করি তোমরা উত্তল আয়নায় প্রতিবিম্বটা বুঝতে পারছো। চলো এখন আমরা অবতল আয়নায় প্রতিবিম্ব দেখি। দেখো অবতল আয়নায় প্রতিবিম্ব মানে কি, আমরা যদি একটা দর্পণ আঁকি বা একটা গোলকের অংশ যদি আমরা কেটে নিই আমরা কোন পৃষ্ঠে পাড়া লাগাবো, আমরা উত্তল পৃষ্ঠে পাড়াটা লাগাবো। দেখো এই পৃষ্ঠে পাড়া লাগাইলে এই এই যে নিচু অংশটা, অর্থাৎ দেখো এই নিচু অংশটাকে আমরা এখন প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করবো, অর্থাৎ এইদিকে আমরা আলো ফেলবো এখন। ঠিক আছে, এই জায়গাটাতে আমরা এখন আলো ফেলবো। এই যে ব্যাপারটা হচ্ছে এরকম, এটা হচ্ছে উত্তল পৃষ্ঠ, এটা হচ্ছে অবতল পৃষ্ঠ, এই অবতল পৃষ্ঠে আমরা এখন আলো ফেলবো। দেখো কি হচ্ছে, এদিক থেকে আমরা এখন আলো ফেলবো, তাহলে এটা হচ্ছে মেরুবিন্দু সি, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র ও। ঠিক আছে, এখন আমরা ধরে নিলাম এটা হচ্ছে প্রধান ফোকাস, ছোট হাতের এফ বা ফোকাস বিন্দু। তো পেছন দিকে আমরা এই রশিট এই ইয়াটাকে বাড়াইলাম, এক্সিসটাকে বাড়াইলাম। আমরা এখন করব কি, আমরা মেরুবিন্দু আর ফোকাস বিন্দুর মাঝখানে একটা বস্তু নিচ্ছি, মেরুবিন্দু আর ফোকাস বিন্দুর মাঝখানে একটা বস্তু নিচ্ছি যার নাম দিচ্ছি এ বি। এখন কি হবে দেখো, যে যখন এই বিন্দু থেকে প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোকরশ্মি আসবে সেটা কি হবে, সেটা প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। কোন দিকে চলে যাবে, প্রধান ফোকাস দিয়ে সে রশ্মিটা চলে যাবে, অর্থাৎ এদিক দিয়ে আলোকরশ্মিটা আসছে, এখানে প্রতিফলিত হয়েছে, প্রতিফলিত হয়ে প্রধান ফোকাস দিয়ে সে চলে গেছে। অবশ্যই কিন্তু এই দিকগুলো তোমাকে দিতে হবে, নাহলে টিচার বুঝবে না কোন রশ্মিটা আসছে কোন রশ্মিটা চলে গেছে। অবশ্যই তোমাকে লিখতে হবে যে এদিক থেকে রশ্মিটা আসছে, এ প্রধান ফোকাস হয়ে চলে গেছে। তারপর আমি কি বলছিলাম, আচ্ছা এখন আমাদের কাজ হবে এটাকে একটু পেছনের দিকে আমরা বাড়াই নিই। ঠিক আছে, এরপরে দেখো এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। তো বক্রতার কেন্দ্র দিয়ে যখন কোনো একটা আলোকরশ্মি আসে তখন সেটা যেদিক দিয়ে আসে বক্রতার কেন্দ্র দিয়ে আসলে সেটা আবার বক্রতার কেন্দ্র দিয়ে চলে যায়, এটা মনে রাখবে। এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে বক্রতার কেন্দ্র দিয়ে কোনো একটা আলোকরশ্মি যখন আসে, যে দর্পণে আসছে সেটা আবার বক্রতার কেন্দ্র দিয়ে বাইরে চলে গেছে। চলো এটাকে আমরা একটু বাড়াই নিই। ঠিক আছে, এই যে দেখো যখন বাড়াবো সেটা একটা নির্দিষ্ট বিন্দুতে এই দুইটা রশ্মিকে আমরা কিন্তু মিলিত রশ্মি পাবো। ঠিক আছে, মিলিত রশ্মি পাবো, এই মিলিত রশ্মিটাই হচ্ছে এই এই যে তোমার এই বস্তুটা তার প্রতিবিম্ব, এই প্রতিবিম্বটা হচ্ছে এ প্রাইম বি প্রাইম। তো কী হলো আমি আবার দেখাচ্ছি, দেখো এ প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোকরশ্মি আছে যেটা প্রধান ফোকাস দিয়ে চলে গেছে, বক্রতার কেন্দ্র দিয়ে যে আলোকরশ্মিটা আয়নায় আসলো সেটা প্রতিফলিত হয়ে আবার বক্রতার কেন্দ্র দিয়ে চলে গেল। এখন তোমাদেরকে তুমি বলতে পারো যে ভাইয়া এ বরাবর একটা রশ্মি আসার কথা না? হ্যাঁ, এ বরাবর একটা রশ্মি আসার কথা, আসছেও, কিন্তু যেহেতু লম্বভাবে আসছে সেটা লম্বভাবে আসার কারণে লম্বভাবেই চলে গেছে, তাই এটা আমরা দেখাইলাম না। আমরা কী করলাম, এই দুইটা রশ্মিকে পেছনের দিকে বর্ধিত করলাম, বর্ধিত করলে আমরা একটা এটার প্রতিবিম্বটা পেয়ে গেলাম। এখন প্রতিবিম্বটার অবস্থা কেমন, আমরা যদি লিখি যে প্রতিবিম্বের প্রকৃতি কী আসলে, প্রকৃতি সরি আমার শুধু আজকে বানান ভুল হচ্ছে, প্রকৃতি কী, তো প্রতিবিম্বটা আসলে কী,
দেখো এ বির প্রতিবিম্বটা হচ্ছে এ প্রাইম বি প্রাইম। এদিকে যদি দেখো আমরা এদিক থেকে আলো ফেলছি, ঠিক আছে, আমরা এদিক থেকে আলোটা ফেলছি, কাজটা হয়েছে কিন্তু এদিকে। দেখো আমি চামচটাকে যদি এভাবে বসাই, এদিক থেকে আমরা এদিকে আমরা বস্তুটা রাখছি, কাজটা হয়েছে এদিকে। এটাকে তুমি একটা অবতল পৃষ্ঠের অবতল আয়নার সাথে কল্পনা করো, এদিকে আমরা বস্তু রাখছি, প্রতিবিম্ব পাইছি এদিকে। তাহলে প্রকৃতি হচ্ছে কি, প্রতিবিম্বটার প্রকৃতি হচ্ছে কি, এটা হচ্ছে দেখো এ বি যতটুকু ছিল এ প্রাইম বি প্রাইম ততটা আরও বড়। তাহলে এটা কি, এটা হচ্ছে বিবর্ধিত প্রতিবিম্ব, বিবর্ধিত বা বড় প্রতিবিম্ব, ঠিক আছে, এটা হচ্ছে বিবর্ধিত প্রতিবিম্ব। আগের উত্তল দর্পণে কি পাইছিলাম আমরা, উত্তল দর্পণে আমরা পাইছিলাম খর্বিত প্রতিবিম্ব। আর কি কি বলতে পারি আমরা, আর বলতে পারি হচ্ছে প্রতিবিম্বটা হচ্ছে বিবর্ধিত প্রতিবিম্ব। প্রতিবিম্বের অবস্থান কোথায়, প্রতিবিম্বের অবস্থান কোথায়, প্রতিবিম্বের অবস্থান হচ্ছে আয়নার পেছনে, আয়নার পেছনে। আর কি কি বলতে পারি আমরা, প্রতিবিম্বটা কি বাস্তব না অবাস্তব। দেখো আমরা এই দিকে যদি চামচটাকে রাখি, এই পৃষ্ঠটাকে আমরা ব্যবহার করছিলাম, যেহেতু পেছনের দিকে প্রতিবিম্বটা তৈরি হয়েছে, তার মানে আমরা বলতে পারি যে প্রতিবিম্বটা আসলে প্রতিবিম্বের প্রকৃতিটা আসলে অবাস্তব প্রতিবিম্ব, অবাস্তব। কেন অবাস্তব, কারণ আমরা কাজ করছিলাম এই পৃষ্ঠে অর্থাৎ অবতল পৃষ্ঠে, কিন্তু তৈরি হয়েছে কোন দিকে, এটা প্রতিবিম্বটা তৈরি হয়েছে উত্তল পৃষ্ঠে, ঠিক আছে। তো উত্তল পৃষ্ঠে যেহেতু তৈরি হয়েছে, তাহলে আমরা কি বলতে পারতেছি যে প্রতিবিম্বটা আসলে অবাস্তব, যেহেতু উত্তল মানে উত্তল পৃষ্ঠে বা আয়নার পেছনে তৈরি হয়েছে। আশা করি তোমরা অবতল আয়নায় প্রতিবিম্বটা বুঝতে পারছো। অবতল আয়নায় এই প্রতিবিম্বটা অবাস্তব হলেও অবতল আয়নায় কিন্তু আমরা বাস্তব প্রতিবিম্ব পাই। এখন আমরা দেখব এটা হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব। তো দেখো অবাস্তব প্রতিবিম্ব, এখন আমরা দেখব যে অবতল আয়নায় কিভাবে বাস্তব প্রতিবিম্ব পাওয়া যায়, বাস্তব প্রতিবিম্ব। এখন আমরা অবতল আয়নার বাস্তব প্রতিবিম্ব দেখব। দেখো দেখো আমি প্রথমে আয়নাটা এঁকে নিচ্ছি, এই যে উত্তল পৃষ্ঠে আমরা পাড়া দিচ্ছি, উত্তল পৃষ্ঠে আমরা পাড়া দিচ্ছি, এই যে দেখো এই যে এটা এভাবে রাখলাম, উত্তল পৃষ্ঠটা এটা আর এ পৃষ্ঠে আমরা কাজ করব। দেখো এটা হচ্ছে মেরুবিন্দু, এটা হচ্ছে ফোকাস বিন্দু, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, ঠিক আছে। আমি যেহেতু এটা এটা আর এটা কিন্তু সমান হবে, এইটুকু আর এইটুকু সমান হবে, তো আমি যেহেতু স্কেল ছাড়া আঁকতেছি তাই একটু বড়ো ছোটো হয়ে যাচ্ছে, এইটুকু আর এইটুকু কিন্তু সমান হবে অবশ্যই। তাহলে আমরা লিখতে পারতেছি মেরুবিন্দুকে সি দিচ্ছি, এটাকে দিচ্ছি ছোটো হাতের এফ, এটাকে দিচ্ছি ও। এখন দেখো কি হচ্ছে, আমরা যদি প্রধান ফোকাসের বাহিরে অর্থাৎ প্রধান ফোকাস আর মেরুবিন্দু এই দুইটার মাঝখানে যদি প্রধান ফোকাস আর বক্রতার কেন্দ্র এই দুইটার মাঝখানে যদি একটা আমরা বস্তু রাখি, এই দুইটার মাঝখানে আমরা যদি একটা বস্তু রাখি, তখন কি হচ্ছে একটু খেয়াল করো। দেখো প্রধান অক্ষের সমান্তরাল যখন একটা আলোকরশ্মি আপতিত হবে, তখন সেটা কোন দিকে চলে যাবে, প্রধান ফোকাস হয়ে বাইরে বেরিয়ে যাবে, ঠিক আছে। দেখো প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোকরশ্মি প্রধান ফোকাস দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে, এই গেল একটা। তো এটা যেহেতু প্রধান ফোকাস দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে, তো আমরা বলতে পারি না যে প্রধান ফোকাস দিয়ে যদি কোনো একটা রশ্মি আপতিত হয় তাহলে এটা সেটা সমান্তরালভাবে বাইরে চলে যাবে, সমান্তরালভাবে মানে দর্পণে প্রতিফলিত হয়ে চলে যাবে। দেখো প্রধান ফোকাস দিয়ে একটা আলোকরশ্মি আপতিত হলো, সেটা সমান্তরালভাবে প্রতিফলিত হয়ে গেল। তো দেখো এই দুইটা পয়েন্টে আসলে এই দুইটা রশ্মির মিলনস্থল, এই দুইটা রশ্মির মিলনস্থল যেখানে, সেখানে আমরা আরেকটা প্রতিবিম্ব পাচ্ছি, অর্থাৎ এই বস্তুটার প্রতিবিম্ব পাচ্ছি আমরা এখানে। ধরো এটা যদি ও এ হয়, এটা হবে ও প্রাইম এ প্রাইম, অর্থাৎ প্রতিবিম্বটা পাচ্ছি আমরা বাস্তব। কেন বাস্তব, দেখো আমাদের কাজ হয়েছিল এ পৃষ্ঠে, আমাদের কাজ হয়েছিল এ পৃষ্ঠে, বস্তু রাখছি এ পৃষ্ঠে, প্রতিবিম্বও পাইছি এ পৃষ্ঠে, তাই আমরা বলতেছি যে প্রতিবিম্বটা বাস্তব। দেখো আমার তো এখানে ক্যালকুলেশন একটু ভুল হয়েছে, মানে কেমন ক্যালকুলেশনে ভুল হয়েছে, এটা আর এটা আমি সমান নিই নি। যখন তুমি এটা আর এটা সমান নিবা, তখন দেখবা যে এই প্রতিবিম্বটা তোমরা ও এর একটু বাহিরে পাবা, ঠিক আছে, অর্থাৎ এদিক বরাবর তোমরা প্রতিবিম্বটা পাবা যখন তোমরা সমান নিবা সব কিছু। যখন তুমি যখন ল্যাবে প্র্যাকটিক্যালগুলো করবা, তখন দেখবা যে তোমার প্রতিবিম্বটা আসতেছে কোথায়, তোমার প্রতিবিম্বটা আসতেছে বক্রতার ব্যাসার্ধ, বক্রতার কেন্দ্রের বা বক্রতার ব্যাসার্ধের বাহিরে, ঠিক একটু বাহিরে আসবে, যখন প্রধান ফোকাসের আর বক্রতার ব্যাসার্ধ কেন্দ্রের মাঝখানে, যে প্রধান ফোকাস আর বক্রতার কেন্দ্রের মাঝখানে তুমি যখন একটা বস্তু রাখবা, তখন প্রতিবিম্বটা আসবে বক্রতার কেন্দ্রের বাহিরে, ঠিক আছে। তোমরা যখন মানে বইতে তোমরা যখন দেখবা বা ল্যাবে যখন বাস্তবে প্র্যাকটিক্যালটা করবা, তখন সেটা আসবে এরকম। আমি যেহেতু ফ্রি হ্যান্ডে ড্রয়িং করছি তাই একটু উলট পালট আসছে। এখন আসো আমরা যদি এটা প্রকৃতি লিখি, প্রকৃতি, তো প্রকৃতিটা আসলে কি, এটা কি বিবর্ধিত না খর্বিত। দেখো যতটুকু বস্তু তার চেয়ে কিন্তু প্রতিবিম্বটা বড়, ঠিক আছে, বস্তু প্রতিবিম্ব বড়, তাহলে আমরা এটা বলবো এটা হচ্ছে বিবর্ধিত,
কেমন এটা? এটা হচ্ছে বিবর্ধিত, বা প্রতিবিম্বটা বড় হয়ে গেছে, ঠিক আছে? প্রতিবিম্বের প্রকৃতিটা হচ্ছে প্রতিবিম্বটা বড় হয়ে গেছে। প্রতিবিম্বটা কি বাস্তব না অবাস্তব? প্রতিবিম্বটা হচ্ছে বাস্তব। কেন? কারণ দেখো, আমরা এদিকেই বস্তুটা রাখছি, এদিকেই প্রতিবিম্ব পাইছি, তার মানে প্রতিবিম্বটা হচ্ছে বাস্তব। তাহলে প্রকৃতি হচ্ছে বিবর্ধিত বাস্তব। আশা করি তোমরা এই যে অবতল আয়নে আমরা কোনটা, অবতল আয়নে আমরা কি পাচ্ছি, আমরা প্রতিবিম্বটা একই সাথে অবাস্তব প্রতিবিম্বও পাচ্ছি, বাস্তব প্রতিবিম্ব পাচ্ছি। কিন্তু উত্তল আয়নার ক্ষেত্রে তুমি যখন উত্তল আয়না দেখবা, দেখো তুমি যখন উত্তল আয়না দেখবা, উত্তল আয়নায় কিন্তু শুধুমাত্র অবাস্তব প্রতিবিম্ব সম্ভব। উত্তল আয়নায় কখনোই বাস্তব প্রতিবিম্ব সম্ভব নয়। কিন্তু অবতল আয়নায় তুমি যে লক্ষ্যবস্তুর বা বস্তুগুলোর অবস্থানের পরিবর্তন করে করে বিভিন্ন জায়গায় প্রতিবিম্বগুলো পেতে পারো, অর্থাৎ একই সাথে অবাস্তব প্রতিবিম্ব এবং একই সাথে বাস্তব প্রতিবিম্ব, দুইটাই তুমি অবতল আয়নায় পেয়ে যেতে পারো, ঠিক আছে? তো এখন আমরা পড়ব বিবর্ধন নিয়ে। কি নিয়ে? বিবর্ধন। দেখো, আচ্ছা, বিবর্ধন পড়ার আগে আমরা একটা সূত্রের সাথে একটু পরিচিত হই। সূত্রটা হচ্ছে ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি সমান সমান ওয়ান বাই এফ। এই ইউ ভি, এই জিনিসগুলো কি আসলে? দেখো, এই যে এটা হচ্ছে তোমার মেরুবিন্দু, ঠিক আছে? এই মেরুবিন্দু থেকে তোমার বস্তুর দূরত্ব, এই মেরুবিন্দু থেকে তোমার বস্তুর দূরত্ব কতটুকু? এইটুকু। এটা তো ছিল বস্তু, এটা ছিল কি? এটা ছিল প্রতিবিম্ব। মেরুবিন্দু থেকে বস্তুর দূরত্বটা হচ্ছে ইউ, ঠিক আছে? আর মেরুবিন্দু থেকে প্রতিবিম্বের দূরত্ব কি? মেরু থেকে প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে ভি, অর্থাৎ এইটুকু দূরত্বটা হচ্ছে ভি। আর এই মেরু থেকে ফোকাস বিন্দু পর্যন্ত দূরত্বটা হচ্ছে এফ, যেটা তো তোমাকে বলে দিছে এফ। তাহলে বুঝতে পারছো ইউ হচ্ছে কি? ইউ হচ্ছে মেরুবিন্দু থেকে বস্তুর দূরত্ব ইউ, আর মেরুবিন্দু থেকে প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে ভি, আর মেরুবিন্দু থেকে ফোকাস বিন্দু দূরত্ব হচ্ছে ছোট হাতের এফ। আশা করি তোমরা ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি ইজ ইকুয়াল টু ওয়ান বাই এফ এই সূত্রটা বুঝতে পারছো। এই সূত্রের আন্ডারে কিছু ম্যাথ আসে। দেখো, আমি একটা ম্যাথও করাই দিচ্ছি তোমাদেরকে, একটু খেয়াল করো। ম্যাথটা হচ্ছে এরকম যে মেরুবিন্দু থেকে ফোকাস দূরত্বের অবস্থান, মেরুবিন্দু থেকে ফোকাস দূরত্বের অবস্থান হচ্ছে 5 সেন্টিমিটার দূরে, ঠিক আছে? এই যে মেরু থেকে ফোকাস, মেরু থেকে ফোকাস কত? 5 সেন্টিমিটার দূরে, ঠিক আছে? এরপরে তোমাকে বলে দিল যে মেরু থেকে বস্তুটার দূরত্ব হচ্ছে, মেরু থেকে অর্থাৎ আয়না থেকে বস্তুর দূরত্ব হচ্ছে 4 সেন্টিমিটার। আয়না থেকে বস্তু হচ্ছে 4 সেন্টিমিটার দূরে। এখন তোমাকে বের করতে বললো যে প্রতিবিম্বটা কত দূরে সৃষ্টি হবে, প্রতিবিম্বটা কত দূরে সৃষ্টি হবে। তো তুমি কি করবা? ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি সমান সমান ওয়ান বাই এফ। তো ওয়ান বাই ইউ কত? ইউ হচ্ছে কি? আয়না থেকে বস্তুর দূরত্ব। তো আয়না থেকে বস্তুর দূরত্ব হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে ওয়ান বাই ফোর। এদিকে হচ্ছে ওয়ান বাই ভি, ভি কি? ভি হচ্ছে মেরুবিন্দু বা আয়না থেকে প্রতিবিম্বের দূরত্ব, এটা তো তোমাকে বের করে নিতে হবে। আর ফোকাস দূরত্ব কত? ওয়ান বাই এফ হচ্ছে মেরুবিন্দু থেকে ফোকাস বিন্দুর দূরত্ব, 5। তাহলে তুমি যখন করবা, এটা আসবে ওয়ান বাই ভি সমান সমান ওয়ান বাই ফাইভ মাইনাস ওয়ান বাই ফোর। লসাগু আসবে 20, পাঁচে চারে 20 মাইনাস এদিকে হচ্ছে 5। তো ওয়ান বাই ভি সমান সমান, এই যে দেখো, ওয়ান বাই ভি সমান সমান আসতেছে মাইনাস ওয়ান বাই 20, আর ভি সমান সমান মাইনাস 20। এটার মানে কি? দেখো, ভির আগে যেহেতু মাইনাস আছে, তার মানে তোমাকে বুঝে নিতে হবে বিম্ব কি কখনো নেগেটিভ হয় না? বিম্ব কখনো নেগেটিভ হয় না। এই নেগেটিভ সাইনটা কেন আসলো? নেগেটিভ সাইনটা এই কারণেই আসলো কারণ বিম্বটা বাস্তব না, বিম্বটা হচ্ছে আয়নার পেছনে। তাই বিম্বটা যে আয়নার পেছনে, তুমি তো এখানে অঙ্ক তো আর ভাষা জানে না, অঙ্ক কী জানে? অঙ্ক প্লাস মাইনাস চিহ্ন জানে, অঙ্ক ভাষা জানে না। তুমি অঙ্ক কিন্তু এখানে কখনো লিখে দিতে পারবে না যে প্রতিবিম্ব আয়নার পেছনে। কীভাবে বুঝে নিবা? এই যে মাইনাস আছে, তাই তোমাকে বুঝে নিতে হবে প্রতিবিম্বটা আয়নার পেছনে। আর 20 সেন্টিমিটার মানে হচ্ছে আয়না থেকে ঠিক 20 সেন্টিমিটার দূরে প্রতিবিম্বটা সৃষ্টি হবে। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? আর এই ম্যাথগুলো করার সময় সব দূরত্ব কিন্তু এই মেরুবিন্দু থেকে কাউন্ট হবে। কোন থেকে? এই মেরুবিন্দু থেকে বস্তুর দূরত্ব, মেরুবিন্দু থেকে বিম্বের, এই বিম্বের দূরত্ব, মেরুবিন্দু থেকে ফোকাস দূরত্ব, সবগুলো এই মেরুবিন্দু থেকে কাউন্ট হবে। আর আমি এই চিত্রটা দেখে ম্যাথটা করাইলাম, তার মানে এটা না যে এই চিত্রের আন্ডারে ম্যাথ করাইলাম, ঠিক আছে? আমি জাস্ট তোমাদেরকে বুঝাই দিলাম, তোমরা এই ফর্মুলাটা সামনে যে কোনো ম্যাথে ইমপ্লিমেন্টেশন করবা। মনে করিও না যে ভাইয়া এই চিত্রের জন্য ম্যাথ করাইছে, এই চিত্রের জন্য সেটা হবে না। অবশ্যই হবে। দেখো, এই চিত্রের জন্য হচ্ছে, এটা যদি মেরুবিন্দু হয়, এখানে বস্তুটা কোন দিকে? এটা ছিল বস্তু, এইটুকু দূরত্ব হচ্ছে কত? ইউ। আর এইটুকু দূরত্ব হচ্ছে কি? এইটুকু দূরত্ব হচ্ছে ভি, কারণ এটা হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব। কোথা থেকে? মেরুবিন্দু থেকে প্রতিবিম্বের দূরত্ব ভি, মেরুবিন্দু থেকে বস্তু দূরত্ব ইউ, আর মেরুবিন্দু থেকে ফোকাস দূরত্ব হচ্ছে কি? এফ, ঠিক আছে? যে কোনো মানে চিত্রের জন্য এই ফর্মুলাটা ওয়ান বাই ইউ
প্লাস ওয়ান বাই ভি সমান সমান ওয়ান বাই এফ, এই ফর্মুলাটা সত্য আশা করি বুঝতে পারছো। চলো এখন আমরা বিবর্ধনে চলে যাই। দেখো লিখা আছে বিবর্ধন। আচ্ছা এই বিবর্ধন জিনিসটা কি? দেখো এই চিত্রটা একটু আরেকবার খেয়াল করো। দেখো এটা ছিল বস্তু, এটা ছিল বিম্ব। এই বস্তুর আকার আর বিম্বের আকার কিন্তু এক না। দেখো বস্তুটা ছোট, বিম্বের আকার কিন্তু বড়। এই যে বস্তুটা থেকে বিম্বের আকার কত গুণ বড় বা কত বড় সেটাই আমরা বের করব কি দিয়ে? সেটাই আমরা বের করব বিবর্ধন দিয়ে। এই বিবর্ধন দিয়ে আমরা বলতে পারি যে বস্তু থেকে বিম্বটা আসলে কত বড়, যে কোনো প্রতিবিম্ব মূল বস্তু থেকে কত বড় বা ছোট সেটা আমরা বিবর্ধনের সাহায্যে নির্ণয় করতে পারি। তো বিবর্ধনের সাহায্যে নির্ণয় করার সূত্রটা হচ্ছে বিবর্ধন এম সমান সমান মাইনাস ভি বাই ইউ, এটা একটা সূত্র। আবার এম সমান সমান এল প্রাইম বাই এল, এটাও আরেকটা সূত্র। দেখো এই মাইনাস ভি বাই ইউটাকে অনেক সময় এভাবে লেখা হয়েছে, এম সমান সমান এ ভি বাই ইউটার পরম মান নেওয়া হয়। এই যে এই জিনিসটার পরম মান নেওয়া হয় অর্থাৎ ভি আর ইউ হিসেব করা হয়, ঠিক আছে? এই মাইনাসটা হিসেব করা হয় না। এই মাইনাসটা আসলে কেন? এই মাইনাসটা মেইনলি দেওয়া হয় যে বিম্বটা নেগেটিভ বা বিম্বটা হচ্ছে কি অবাস্তব সেটা বোঝানোর জন্য এই মাইনাসটা ইউজ করা হয়। তাই বিবর্ধন বের করার সময় সেটা আর ইউজ করে না। তো এম সমান সমান এল প্রাইম বাই এল, এটা দিয়ে কি বোঝায়? এই এল প্রাইমটা কি? এল প্রাইমটা হচ্ছে বিম্বের দৈর্ঘ্য, বিম্বের দৈর্ঘ্য। আর এলটা হচ্ছে কি? এলটা হচ্ছে বস্তুর দৈর্ঘ্য, এটা হচ্ছে এম। তো দেখো ভাইয়া তোমাদেরকে একটা ম্যাথ দেখাই দিই। দেখো ধরো এই বিন্দুটা এই চিত্রের জন্য বিবর্তন বের করতে বললো, বলে দিল যে এ বিটা ছিল 5 সেন্টিমিটার, ঠিক আছে? এ বিটা ছিল 5 সেন্টিমিটার আর এ প্রাইম বি প্রাইম হচ্ছে 20 সেন্টিমিটার। তো এখন তোমাকে বললো যে বিবর্ধন কত। তো তুমি বিবর্ধনের ফর্মুলা কি জানো? এম সমান সমান এল প্রাইম বাই এল। এল প্রাইম কি? বিম্বের দৈর্ঘ্য। এল কি? বস্তুর দৈর্ঘ্য। দেখো এখানে বিম্বের দৈর্ঘ্য কত ছিল? 20 সেন্টিমিটার, বস্তুর দৈর্ঘ্য কত ছিল? 5 সেন্টিমিটার। তো বসাও বসাও যে এম সমান সমান হচ্ছে এল প্রাইম বাই এল, এল প্রাইম বাই এল। তো এল হচ্ছে, এল প্রাইম হচ্ছে বিম্বের দৈর্ঘ্য, বিম্বের দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার আর এল হচ্ছে বস্তুর দৈর্ঘ্য, বস্তুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। কাটাকাটি করো 5 4 20। তো এম সমান সমান কত? এম সমান সমান হচ্ছে 4। অর্থাৎ বস্তুটা, এই যে বিম্বটা বস্তুর চেয়ে 4 গুণ বড়। অর্থাৎ এই দর্পণে, এই দর্পণে কোনো একটা বস্তু যদি রাখা হয় সেটা 4 গুণ বড় করে এটা বিবর্ধিত করে তোমাকে দেখাবে। আচ্ছা এই বিবর্ধনটা কখন ইউজ হয়? টেলিস্কোপে। দেখো টেলিস্কোপ বা মাইক্রোস্কোপে কি করা হয়? ছোট একটা কিছু রাখা হয়, তার সামনে এরকম একটা কিছু দিয়ে এদিকে তুমি চোখ দিয়ে মানুষ দেখে, এদিকে মানুষের চোখ দিয়ে দেখে, এই নল দিয়ে আলো যায়। এটা কি হয়? এখানে আসলে একটা অবতল দর্পণ ইউজ করা হয় যে এই ছোট জিনিসটাকে এই চোখে অনেক বড় করে দেখা হয়, জাস্ট কি করে বিবর্ধিত করে দেয়, কয়েকশো গুণ বিবর্ধন করে দেয়। এটাই হচ্ছে মেইনলি বিবর্ধনের ফর্মুলা আর বাস্তব উদাহরণ। আচ্ছা এই তো গেল বিবর্ধন। এখন আমাদের জানা উচিত কি? দেখো এখন আমাদের জানা উচিত যে আয়নার ব্যবহার। এই যে আমরা এতক্ষণ পড়লাম কি কি আয়না পড়লাম? সমতল আয়না, সমতল আয়না, আরেকটা পড়লাম উত্তল আয়না, আরেকটা পড়লাম অবতল আয়না, অবতল আয়না। তো এই সমতল আয়নাটা কোনটা? এই সমতল আয়নাটা হচ্ছে তুমি যে আয়নায় নিজের চেহারা দেখো, অর্থাৎ মেয়েরা যখন মেকআপ করার সময় আলমারির আয়নার সামনে যায় দাঁড়ায়, সেই আয়নাটা হচ্ছে সমতল আয়না। দেখো দেখো ভাইয়া যে আয়নাটা দিয়ে তোমাদেরকে এতক্ষণ ট্রিক্স দেখাইলাম বিভিন্ন রকম, সেটা হচ্ছে কি? সমতল আয়না। এই আয়নাটা হচ্ছে সমতল আয়না। দেখো এই যে একটা চামচ, এই চামচের এই উত্তল অংশ বা উঁচু অংশটাকে যখন প্রতিফলক পৃষ্ঠ হিসেবে ব্যবহার করা হয় সেটা হচ্ছে উত্তল আয়না, আর ওই গোলকেরই আবার যখন এই চ্যাপটা বা নিচের অংশটাকে প্রতিফলক পৃষ্ঠ হিসেবে ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে অবতল আয়না। এখন তোমাদের মনে হতে পারে এই যে ভাইয়া সমতল আয়না, এই যে সমতল আয়না, এই সমতল আয়নার কাজটা কি? ঠিক আছে এই যে এই সমতল আয়নার কাজ কি? এই সমতল আয়নার কাজ হচ্ছে খুবই নর্মাল। আমরা যখন পার্লারে যাই বা আমরা যখন রূপচর্চা করি, আমাদের যখন চেহারা দেখার দরকার হয় তখন আমরা কেবল সমতল আয়নায় নিজের চেহারাটাকে সুন্দরভাবে দেখতে পারি। আমরা যদি উত্তল আয়না ইউজ করি আমাদের কী হবে? আমরা দেখব আমাদের মুখ এতটুকু হয়ে গেছে আর অবতল আয়নাতেও এতটুকু হয়ে গেছে, উল্টা হয়ে গেছে, ঠিক আছে? অর্থাৎ বড় ছোটো হয়েছে। তো একমাত্র সমতল আয়নায় আমরা সব কিছু সুন্দরভাবে দেখতে পারি। তো উত্তল আয়নাটা কখন ইউজ হয়? উত্তল আয়না, এই উত্তল আয়নাটা ইউজ হয়, দেখো তুমি যখন যখন তোমরা গাড়ি দেখছো তো গাড়ির দুই পাশে দেখবা এরকম এরকম দুইটা মিরর আছে, ঠিক আছে? গাড়ি হুন্ডা যে কোনো কিছু দুই পাশে এরকম একটা মিরর আছে। এই মিররগুলো কিন্তু ছোট, কিন্তু এই মিররে যখন তুমি তাকাবা তুমি দেখবা একটা বিশাল
পরিমাণ রাস্তা পেছনের দিকে, অর্থাৎ গাড়ির পেছনের দিকে একটা বিশাল পরিমাণ রাস্তা এই ছোট মিররে দেখা যায়, অর্থাৎ একটা বিশাল পরিমাণ জায়গা এই ছোট মিররে এটে যাচ্ছে। এই যে এত বিশাল জায়গাটা এই ছোট মিররে দেখতেছি, এটা দেখতেছি আমরা উত্তল আয়না দিয়ে, ঠিক আছে। এই হচ্ছে অর্থাৎ অনেক বড় কিছুকে ছোট করে দেখায় এই উত্তল আয়না, ঠিক আছে। অর্থাৎ অনেক বড় রাস্তাকে আমরা এখানে ছোট কিছু ছোট দিয়ে ভাবে দেখতে পাচ্ছি। আর অবতল আয়নার কাজ কি? অবতল আয়নার কাজ হচ্ছে, অবতল আয়না মেইনলি ইউজ করা হয় টেলিস্কোপে বা লঞ্চের ফ্ল্যাগ লাইটগুলোতে। কেন ইউজ হয় জানো? এই এই অবতল আয়না কী করে, খুব ছোট একটা জিনিসকে অনেক বড় করে দেখায়, কয়েকশো গুণ কয়েক হাজার গুণ বড় করে দেখাতে পারে। ওই জন্য টেলিস্কোপে অবতল আয়না ব্যবহার করা হয়। যত বড় অবতল আয়না তত বেশি আলোকরশ্মি শোষণ করতে পারে, শোষণ করে নেয় এবং তত বেশি কী করে বড়ভাবে জিনিসটা দেখাতে পারে। এই হচ্ছে সমতল আয়না, উত্তল আয়না, অবতল আয়না, এই জিনিসগুলো, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আরেকটা জিনিস আছে নিরাপদ ড্রাইভিং। তো নিরাপদ ড্রাইভিংয়ের ক্ষেত্রে দেখা যায় কি জানো, তোমরা যখন পাহাড়ে যদি যাও, কেউ পাহাড়ি রাস্তাগুলো হয় এরকম, এই যে একদম বাঁকা 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 বাঁকা, এদিকে যখন একটা গাড়ি আসে, এদিক থেকে যখন একটা গাড়ি আসে, এদিক থেকেও যদি আরেকটা গাড়ি আসে, ওরা যদি একজন একজনকে না দেখে তাহলে কী হবে, কোলাইড করে ফেলবে বা ধাক্কা, এভাবে মুখোমুখি সংঘর্ষ হবে। এই জন্য কী করা হয়, ঠিক রাস্তার সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা আয়না বসানো হয়। তো আয়নায় থেকে আলোর কারণে আয়নায় এখানে গাড়ির আলোটা প্রতিফলিত হয়ে এই ড্রাইভারের চোখে এসে পড়ে। এই ড্রাইভার বুঝতে পারে এদিকে একটা গাড়ি আছে, আবার এই গাড়ির আলো এভাবে এই ড্রাইভারের চোখে এসে পড়ে। তো এই ড্রাইভার বুঝতে পারে এখানে গাড়ি আছে, এই ড্রাইভার বুঝতে পারে এখানে গাড়ি আছে। মূলত এই জন্য রাস্তার সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা আয়না বসানো হয়। তাই এই পাহাড়ি রাস্তায় এই রাস্তার সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এই আয়না বসানো হয়, তাই মূলত দুর্ঘটনা আগের থেকে অনেকটুকুই কমে আসছে। তো আল্লাহ রহমতে আমি এই দুই পর্ব মিলে চেষ্টা করছি যে তোমাদের সকল রকম কনফিউশনে আলোর প্রতিফলন অধ্যায়ে শেষ করার। এই চ্যাপ্টারটা আসলে মানে অনেক ট্রিকি, আর এত বড় করে লিখছে যে পোলাপাইন বুঝেই সারে না যে কোনখানে শুরু করবে কোনখানে শেষ করবে। আশা করি তোমরা এই ভিডিও দেখে একদম খুব অল্প হলেও উপকার পাইছো। যদি উপকার পেয়ে থাকো তাহলে তোমাদের উচিত কি, তোমাদের উচিত তোমাদের বন্ধুবান্ধবের সাথে এই ওরাও যাতে উপকার পায় এই ভিডিওটা তাই শেয়ার করা। তো আমি আর বেশি কিছু বলবো না, তোমরা দয়া করে ভিডিওটা শেয়ার করো সবার সাথে, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আল্লাহ হাফেজ সবাইকে। নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ সামনের টপিক্সটা হবে আলোর প্রতিসরণ, খুবই 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 ইম্পর্টেন্ট টপিক্স। ওই টপিক্সে তোমাদের সাথে আবার ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকো।